ফ্রেন্ডস, ওয়েলকাম টু জাস্ট ইওর ড্রিমস। আমি রিম্পা। আজকে আমরা শুরু করব সরল সূত্র চ্যাপ্টারের 11 নম্বর অঙ্ক থেকে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে দেখো, 11 নম্বর অঙ্কটাই বলেছে অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা পাবেন। তাহলে পনে এই টাকাটা কি, এটা হচ্ছে আসল টাকা, তার মানে পি সমান 56,500 টাকা, আর আর সমান বলে দিয়েছে সরল সুদ 12%, আর সময় মানে টি বলে দিয়েছে কত, তিন বছরে সুদে আসলে কত হবে, 3 বছর শেষে সুদে আসলে কত হবে। তার মানে আমাদের আসলটা তো আমরা জানি, যদি সুদটা বার করতে পারি। সুদ মানে কি, আয়। আয় সমান কি, পিটিআর বাই 100। তো আমি মানগুলো বসিয়ে দেবো, দেখো আয়ের মান তাহলে পেয়ে যাব। 56,500 গুণ টি মানে কত, 3, আর মানে হচ্ছে 12 বাই 100। এই শূন্য শূন্য কেটে গেল। দেখো তাহলে এবার এগুলো আমাদের কী করতে হবে, গুণ করে দিতে হবে। এগুলো গুণ করলে তোমার দাঁড়াবে 20,340। তো তোমরা গুণ করেও দেখতে পারো। তো সুদটা হচ্ছে এটা, আর আসল হচ্ছে এটা। আমাদের বলেছে সুদে আসলে কত হবে, মানে সুদ প্লাস আসল করতে হবে, মানে সুদ মানে কত, আয় প্লাস, আর আসল মানে হচ্ছে পি। তাহলে আয় প্লাস পি করতে হবে। আয় মানে কত, ইন্টারেস্ট এটা, আর পি হচ্ছে প্রিন্সিপাল মানে কত, 56,500। এই দুটো যোগ করে দিলে আমাদের হয়ে গেল অঙ্ক 4, 8, 6, 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 76,840। অপশান সি হবে রাইট, 1 টাকা সুদ হবে। তাহলে দেখো আমাদের কত টাকার, মানে আসলটা বার করতে হবে, পিটা আমাদের বার করতে হবে। আর বলে দিয়েছে 10%, আর সময় মানে টি বলে দিয়েছে 1 দিন। তো টি তো আমরা সময় কি লিখি, এত বছর করে লিখি, তো এটা তো দিন আছে, তার মানে দিনটাকে আমাকে বছরে পরিণত করতে হবে। 1 দিন, আর বছরে গেলে কি হবে, মানে 1 বছর সমান কি, 365 দিন, 365 দিনে 1 বছর। তাহলে 1 দিন সমান কি হবে, 1/365, 1 টাকা সুদ হবে। তার মানে সুদ মানে কি, আয়। আয় মানে হচ্ছে 1 টাকা বলা আছে। তাহলে আমাদের বার করতে হবে, আমরা এই সূত্র ধরেই করবো, পি এর জায়গাটাই শুধু আমরা পি লিখে রেখে দেবো। তো দেখো সুদ হচ্ছে 1 টাকা, পি হচ্ছে, পি এর মান দেওয়া নেই, টি মানে কত, 1/365, আর আর মানে হচ্ছে 10 বাই, নিচে কত হবে, 100। এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে নিচে থাকছে কত, 1 সমান পি, আর 365 তার নিচে নেমে যাবে, তাহলে 365 গুণ 10, তাহলে পি সমান কত হচ্ছে, এটা কোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, 3,650। দেখো 3,650 অপশান বি তে রয়েছে। অপশানটা বলেছে বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলে 9/25 হবে। তাহলে বার্ষিক কত হারে, তার মানে আমাদের সুদের হার বার করতে দিয়েছে, আর এর মানটা বার করতে হবে। সময় টি বলে দিয়েছে 6 বছর, আর দেখো বলে দিয়েছে একটা কন্ডিশন, সুদ আসলে 9/25, সুদ হচ্ছে আসলে 9/25। তাহলে আসল যদি আমরা ধরে নিই, আসল মানে কি, পি, পি যদি ধরে নিই আমরা এক্স, তাহলে সুদ কত হবে, সুদ মানে হচ্ছে আয়। বলেছে সুদ আসলের 9/25, তার মানে সুদ সমান কি হবে, আসলের 9/25। আসলের মানে কি, এক্স এর, এক্স এর মানে কি, গুণ হয় 9/25। তাহলে 9x/25 হচ্ছে সুদ। তাহলে এবার আমরা মানটা বার করে ফেলি, আই ইকুয়াল টু PTR/100। আই এর মান কত জানি, আই এর মান কত, 9x/25, আর পি মানে আসল, আসল কত, এক্স গুণ টি, টি দেখো আমাদের বলে দিয়েছে 6 বছর, আর আর এর মান জানি না, আর এর মানটা আমাদের বার করতে হবে, বাই 100। এই এক্স, এদিকের এই এক্স কেটে গেল। তাহলে দেখো এখানে থাকছে কত, আমরা আরটাকে একদিকে রাখবো, আর সমান কি হবে, কোনাগুনি গুণ হয়ে যাবে, তাহলে 9 গুণ 100, আর এখানে 6 আছে, 6টা কি হবে, এদিকে নিচে নেমে যাবে, 25 গুণ 6, তাহলে 4/25 100, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে কাটলে 3, 3 দুগুণে 6, তাহলে আর এর মান কত বেরোলো, 6%। অপশান সি হবে। দেখো কত বছরে 10% হার সুদে আসল এবং সুদের অনুপাত 10:3 হবে। তাহলে আসল আর সুদের অনুপাত বলে দিয়েছে, তাহলে আসল আমরা বলতে পারি না, মানে পি সমান বলতে পারি না 10x, আর সুদ, সুদ মানে কি, আয়, আয় সমান বলতে পারি 3x, এটুকু পেয়ে গেলাম। সুদের হার দেওয়া আছে, আর দেওয়া আছে, আর মানে কত, 10%। তাহলে আমাদের বার করতে হবে টি এর মান, সময়টা বার করতে হবে, আই ইকুয়াল টু PTR/100, তাহলে আই এর মান কত, 3x, পি এর মান 10x, টি হচ্ছে সময়, সময়ের মান জানি না, এটাই আমাদের বার করতে হবে, আর আর কত, 10/100।
তাহলে এই শূন্য সঙ্গে এই শূন্য কেটে গেল, এই শূন্য সাথে এই শূন্য কেটে গেল, আর এই এক্স এর সাথে এই এক্স কেটে গেল। টি সমান দেখো পড়ে থাকলো শুধু তিন, তাহলে কত হবে? 3 বছরে। অপশন এ হবে না। ওটা দেখো বলেছে সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। তাহলে সময় আর সুদের হার বলে দিয়েছে সমান, আর আসলের 9/9 অংশ সুদ হবে। তাহলে দুটো কন্ডিশন বলেছে, সুদের কথাটা বলে দিয়েছে যে আসলের 1/9 অংশ হবে, আর সময় আর বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে। তাহলে দেখো আমি যদি ধরে নিই আসল মানে পি সমান যদি এক্স ধরি, তাহলে সুদ কত হবে? সুদ আই সমান কত হবে? আসলের 1/9 অংশ, তার মানে আসল এক্স, এক্সের 1/9 অংশ। তাহলে এটা হচ্ছে সুদ, এটুকু আমরা পেয়ে গেলাম আসল আর সুদটা। আর সময় আর বার্ষিক সুদের হার সমান বলে দিয়েছে। তাহলে সময় যদি আমরা টি ধরলাম, সময়কে যদি টি ধরি, সময়ের সঙ্গে কি বার্ষিক সুদের হার সমান? তাহলে সময় যদি টি হয়, বার্ষিক সুদের হারও কি হবে? টি হবে। যদি টি ধরি তো এটা যদি টি ধরে, বা এখানে ওয়াই ধরতেও ধরে সময় টি সমান যদি ধরি ওয়াই, সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর সমানও কি হবে? ওয়াই হবে। বোঝা গেল? তুমি ওয়াই জায়গায় অন্য কিছুও ধরতে পারো। অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে সময় এবং সুদের হারটা কি সমান। এবার আমাদের মান বের করতে হবে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমাদের কিসের মান চেয়েছে? দেখো বার্ষিক কত সুদের হারে, মানে আর এর মানটা আমাদের চেয়েছে, তাই না? তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে এক্স বাই 9 সমান পি মানে এক্স, টি মানে কত? ওয়াই, আর মানে কত? আর মানে হচ্ছে ওয়াই বাই 100। তাহলে এ এক্স এক্স কেটে গেল, বা কি থাকছে? 1/9 সমান ওয়াই স্কোয়ার বাই 100, বা ওয়াই স্কোয়ার সমান আমরা লিখতে পারি 100/9। তাহলে ওয়াই সমান কত হবে? 10/3, রুটের ভেতরে, মানে এটা যদি আমরা তুলে দিই এদিকে রুট করে দিই, তাহলে কত হবে? 10/3। দেখো ওয়াই এর মান আমি কি ধরেছিলাম? সময়ও ধরেছিলাম, আবার সুদের হারও ধরেছিলাম, তাই না? তাহলে আমাদের চেয়েছে কি সুদের হার, তাহলে আমাদের কি হবে? ওয়াই সমান 10/3, তাহলে এটাকে ভাঙি, 3 3 9 3.13%। তাহলে সুদের হার কত হবে? 3.13%, এটাই হবে রাইট অ্যান্সার, অপশান বি। আর যদি চাইতো সময় কত, তাহলে আমরা বলতাম কি 3.12 1/3 বছর। বোঝা গেল? 3.13 বছর। আমাদের এখানে সরল সুদের হার চেয়েছে, তার জন্য আমরা পার্সেন্টে লিখছি, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো আবার নেক্সট অঙ্ক, 16টায় দেখো বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত? তাহলে 2500 টাকার মানে কি আমাদের আসল দেওয়া আছে পি সমান দেওয়া আছে 2500, সরল সুদ মানে কি আই আই সমান দেওয়া আছে কত টাকা? 400 টাকা, এটুকু দেওয়া আছে। আর একটা জিনিস বলে দিয়েছে দেখো প্রথমে লাইনেই, যে বার্ষিক সুদের হার এবং সময় হচ্ছে সমান। তাহলে বার্ষিক সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর সময়কে টি দিয়ে প্রকাশ করি। তাহলে এই দুটোই বলে দিয়েছে কি সমান, তাহলে দুটোকে আমরা এক্স ধরে নিতে পারি। আর তাহলে আমরা এবার সূত্র ধরে করব, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই এর মান কত? 400, পি এর মান 2500, টি এর মান হচ্ছে এক্স, আর এর মানও হচ্ছে এক্স বাই 100। তাহলে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে দিলাম, থাকলো কত আমাদের এখানে? 400, আর 25টাকে এদিকে নামিয়ে আনছি, 25 সমান কত হচ্ছে তাহলে? এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান বার করলে কি হবে? এক্স এর মান হচ্ছে রুট ওভার 400/25। তাহলে কত হয়? 400কে যদি আমরা বর্গমূল করি 20 হবে, 20 20 গুণ করলে কত হয়? 400 হয়, আর এখানে 5, তাহলে এটা এবার কাটাকাটি করে দিই, তাহলে হচ্ছে কত? 4। তাহলে আসছে কত আমাদের? 4 আসছে অ্যান্সার। দেখো সুদের হার চেয়েছে আমাদের, এক্স এর মান আমি কি ধরেছিলাম? সুদের হারও ধরেছিলাম, সময়ও ধরেছিলাম, এখানে সুদের হার চেয়েছে, তাই এখানে পার্সেন্টে লিখবো যে 4% হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি। দেখো সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ এত টাকা হবে? তাহলে একবারে করে দিচ্ছি, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, আই মানে কত? আই মানে হচ্ছে সুদ 16, পি মানে হচ্ছে 225, পি হচ্ছে আসল, আর বলে দিয়েছে সময় এবং সুদের হার সময় সমান। তাহলে সময় যদি আমি এক্স ধরি, সুদের হার কত হবে? সুদের হারও হবে এক্স, তাহলে এখানে দুটো জায়গাতে আমি কি লিখে দেবো? এক্স লিখে দেবো বাই 100। তাহলে এবার আমি 16 গুণ 100/225 সমান কি? এক্স স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি, বা এক্স সমান কত হবে? রুট ওভার 16 গুণ 100/225। তাহলে আমি 16কে ভাঙলে কত হয়? 16 বর্গমূল করলে 4, 100 বর্গমূল করলে 10, আর 225 বর্গমূল করলে কত হয়? 15। তাহলে এটাকে কাটাকাটি করবো, 5 2 গুণে 10 3 5 15, তাহলে 8/3, 3 2 গুণে 6 7 8, 2 3, তাহলে
2.23 আসছে অ্যান্সার। তাহলে আমরা কি সময়টাও পাচ্ছি, 2.23 কি 2.23 বছর সময় পেলাম, আর সুদের হার কত পেলাম 2.23%। আমাদের এখানে সময় চেয়েছে মানে বছর চেয়েছে, তাহলে অ্যান্সার হবে 2.23 বছর, অপশন এ হবে। দেখো কোনো আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত, একটু ভালো করে দেখে নেবে। কি বলেছে যে সুদে আসলে যদি 3 গুণ হয়, সুদ আর আসল মিলিয়ে বলেছে 3 গুণ, তাহলে দেখো আমি যদি ধরে নিই আসল হচ্ছে এক্স, তাহলে সুদে আসলে কি হবে, সুদে আসলে কি হবে 3 গুণ হবে, তার মানে 3x হবে। তাহলে আসল যদি এক্স হয়, সুদে আসলে যদি 3x হয়, তাহলে সুদ কতটুকু হচ্ছে, সুদ আর আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাবো কত হচ্ছে, তাহলে 2x হচ্ছে। সবই তো পেয়ে গেলাম এবার, তাহলে আমরা সূত্র ফেলে দিই, PTR/100, I এর মান কত 2x, P এর মান x, গুণ T এর মান কত, T হচ্ছে দেখো 25 বছর দেওয়া আছে, তাহলে 25×R/100। তাহলে দেখো AX কেটে গেল, 25-কে 4, 4×25 100, তাহলে 4×2=8, তাহলে R এর মান কত হচ্ছে 4×2=8, 8%, অপশন বি হবে রাইট। এবার 19টা দেখো, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে, ভালো করে বুঝে নাও। তাহলে বলেছে যে কোনো আসল সুদে মূলে 4 গুণ হবে, মূল মানে হচ্ছে আসল, ঠিক আছে। একই রকম অঙ্ক আসল যদি আমি ধরি এক্স, তাহলে বলেছে সুদে মূলে, সুদে মূলে মানে সুদে আসলে, সুদে মূলে হবে 4 গুণ, 4x হবে। তাহলে সুদ কত হচ্ছে দেখো, অনেক বেশি হচ্ছে সুদ আসলের থেকে, সুদ আসল হচ্ছে এক্স, সুদে মূলে মানে সুদ আর আসল মিলিয়ে 4x, তাহলে সুদ কত হবে, 4x থেকে x বাদ দিতে হবে, তাহলে 3x হচ্ছে সুদ। তাহলে আমরা এবার সূত্র দেখি, I=PTR/100, I মানে হচ্ছে সুদ, 3x=x×t, হচ্ছে আমাদের বার করতে হবে, তো টিটা আমি লিখে দেবো, গুণ আর মানে হচ্ছে 25%/100, AX কেটে গেল, 4×25=100, তাহলে T সমান কত হবে দেখো, 3×4=12, কোনাকুনি গুণ করে দিলে 12 বছর, অপশন ডি হবে রাইট। এবার 20টা দেখো, ভালো করে দেখবে, বলেছে একটি মূলধন 4 বছরে 2 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। প্রথম কন্ডিশনটুকুই দেখো আগে কি বলেছে, বলেছে মূলধন 4 বছরে 2 গুণ হয়, তাহলে সময়টা আমরা এখানে জানি 4 বছর, আর মূলধন মানে কি আসল টাকা, তার মানে পি যদি এক্স হয়, তাহলে মূলধন কি বলেছে 4 বছরে 2 গুণ হচ্ছে, তার মানে সুদে আসলে তুমি 4 বছরের জন্য একটা টাকা রাখছো, সেটা হচ্ছে কি 2 গুণ, তার মানে কি সুদে আসলে মানে I+P মিলিয়ে হচ্ছে 2 গুণ, মানে 2 গুণ, মূলধনের 2 গুণ হচ্ছে, বোঝা গেল। তাহলে পি যদি এক্স হয়, তাহলে আই কত হবে, I=2 হবে, পি 2x থেকে x বাদ দিলে কত হচ্ছে x, তাহলে এটুকু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের মান বার করতে হবে কিসের, আর এর, তো আমরা এই একটা সূত্র ধরেই করব, PTR/100, পি মানে কত, আচ্ছা আই মানে কত, এক্স, পি মানে এক্স, টি মানে হচ্ছে 4 বছর, আর আর এর মানটা আমরা বার করবো, /100, x দেখো কেটে গেল, 4×25=100, তাহলে আর এর মান কত হচ্ছে 25%। এবার তারপরের কন্ডিশনটা কি বলেছে দেখো, এইটুকুতে এবার কি বলেছে, সময় চেয়েছে, টি আমাদের চেয়েছে, বলেছে যে কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে মূলধন তো আমরা জানি যে আসলটা কত এক্স, তাহলে বলেছে এবার 5 গুণ হবে, সুদে আসলে মানে I+P হবে 5 গুণ, তাহলে আমরা তো পি জানি কত এক্স, তাহলে আই সমান কত হবে, 5x-x সমান হবে 4x। এবার আমরা করে ফেলবো I=PTR/100, তাহলে আই এর মান কত এখানে 4x, পি এর মান কত এক্স, টি জানি না, টি এর মান বার করতে হবে, আর কত, আর কত পেয়েছি 25%, তাহলে 25%/100, তাহলে AX কেটে গেল, 4×25=100, তাহলে এই 4 আর এই 4 কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, T=4×4=16, তাহলে অ্যান্সার কি পেলাম, 16 বছর, অপশান বি হবে রাইট অ্যান্সার। ফ্রেন্ডস আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।